হ্যালো ফ্রেন্ডস, তোবা সেলতে আপনাকে স্বাগতম জানাই। ফ্রেন্ডস, এই হেয়ার প্যাকটি একবার চুলে ব্যবহার করুন এবং দেখুন সাদা চুল গোড়া থেকে কালো করে দিবে আজকের এই রেমেডিটি। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে দেখে নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। উপাদানটি তৈরি করে নেওয়ার আগে একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে নিয়ে নিব এক চামচ নারকেলের তেল, তারপর এর মধ্যে নিতে হবে এক চামচ পরিমাণ কফি পাউডার, এবারে দুটো উপাদান একটু মিশিয়ে নেব। সবশেষে নিতে হবে এক চামচ লেবু রস। এখন সকল উপাদান ভালো করে একত্রে মিশিয়ে নিব। এবার তৈরি হয়ে গেল উপাদানটি। ফ্রেন্ডস, উপাদানটি সপ্তাহে 3 থেকে 4 দিন গোসলের 1 ঘন্টা আগে আপনার পাকা চুলে লাগাবেন। এভাবে কিছুদিন লাগালে দেখবেন আপনার পাকা চুল কালো হয়ে যাবে। ফ্রেন্ডস, এই রেমেডিটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করে ব্যবহার করুন আর দেখবেন ভালো ফলাফল। ফ্রেন্ডস, এই রেমেডিটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।